বাহা, এখনো এখনো এ বাড়িতে আমাকে মাঝে মাঝে আসতে হবে, আর সেটা অর্চির স্ত্রীর পরিচয়। আমাদের সমাজের আইনে একটা সম্পর্ক থেকে বেরিয়ে আর একটা সম্পর্কে ঢুকতে গেলেও তার মধ্যে অনেক জটিলতা থাকে, একটু সময় লাগবে বাহা। দিদিমণি, দিদিমণি তো এখানে থাকেনি, সেটা আমার, তোমার এবং মুরচির কারোর পক্ষে তো সম্মানের নয় বাহা। এই ঘরের লোকগুলো তো তোমাকে খুব ভালো তো মানছে রে দিদিমণি। তুমিও তো আমাকে ভালোবাসো, বাসো না? ওকে খাওয়াটা করে দে দিদিমণি, ওকে খাওয়াটা করে দে বাহা। এখানে ক্ষমা করার প্রশ্ন আসছে কেন বাহা? কাউকে ভালোবাসা বা কারোর ভালোবাসা পাওয়া দুটোর একটাও তো অন্যায় নয়। কেঁদো না বাহা, কথায় কথায় অত কাঁদতে নেই, কথায় কথায় কাঁদলে চোখের দলের দাম কমে যায়, এটা খুব প্রেশিয়াস, ধরে রাখতে শেখো, কেঁদো না বাহা। আমাদের আমাদের বিয়েগুলোতে তো অনেক কিছু জড়িয়ে থাকে, আত্মীয় স্বজন, আমাদের পরিবারের লোকজন, তাদের সেন্টিমেন্ট, তাই হঠকারিতা করাটা সম্ভব হবে না, আমাদের দুজনকেই একটু অপেক্ষা করতে হবে বাহা। আমার অর্চিকে ছাড়ার জন্য আর তোমার অর্চিকে পাওয়ার জন্য। ছিল, এখন আর নেই। আমি মাঝে মাঝে আসবো, যতদিন না সবকিছু শেষ হয় আমাকে তো আসতে হবে। আসতে পারি? আরে হ্যাঁ উঠছি, এসো। আমি আমি একটু বাহার সাথে কথা বলছিলাম, এবার বেরোবো আস্তে আস্তে। জেঠমণি কিন্তু অনেকবার করে তোমাকে আজ থাকার কথা বলছিলেন। আইনিভাবে সেটা আর সম্ভব নয়, তা তো তুমি জানো। উঠছি বাহা, কোথায় যাচ্ছ তুমি? এখানে বসো, বসো খাটের ওপর, মু এখানেই ঠিক আছি। দেখো তো, মেয়েটার হীনমন্যতা কিছুতেই কাটাতে পারছি না, এর জন্য স্পেশালি তোমার ট্রেনিং দরকার। বালাই ষাট, তুমি থাকতে আমি আর বলো না, এমন মেয়ে আমার একটু বিপদের আভাস পেলে এমন হাউ হাউ করে, মানে কি যে কাণ্ড ঘটায় আর কি বলবো। এবারে দেখো না, পলাশমণিতে একটা ছোটখাটো বিপদ প্রায় ঘটেই গেছিল।
আচ্ছা মুন, ওকে একটু ভালো করে বুঝিয়ে দিও তো। একজন সাংবাদিকের জীবনে কতটা রিস্ক থাকে কাজ করতে গিয়ে, আরে একটু ধৈর্য, একটু সহ্য শক্তি থাকতে হবে তো নাকি? কি জানি, আমার তো মনে হয় বাহাই ঠিক করে। বারে তুমি বলছো ঠিক করে, একটু কিছু হলে কেঁদে কেটে একসা হয়ে যায়, তোল পার করে ফেলে, আর তুমি বলছো ঠিক করে। ওকে তো একটু বড় হতে হবে নাকি? ও ঠিকই করে উঠছি, বেশি ধৈর্য বেশি সহ্য থাকলে উল্টো দিকের মানুষটা বোধ হয় উত্তাপটা টের পায় না। তার চেয়ে অল্পে কাতর হওয়া, ও যদি অল্পে কাতর না হতো, তোমাকে এমন করে আঁকড়ে না ধরত, তাহলে কি তুমি ওর প্রতি এতটা কনসার্ন হতে? আর তুমি যেগুলো এনজয় করনি তাও তো নয় উঠছি। যতই বলো, আমার তো এখন একটু ঝুঁকির কাজ করতে গেলেই প্রথম বাহার কথা মনে পড়বে। কেমন বাধা পড়েছো দেখা ওর চিশমান মুখার্জি। আচ্ছা আমাকে এবার যেতে হবে। দিদিমণি বলো তো, তো ফির কবে আসবে? দেখি আসতে হবে এর মধ্যে একবার, তারপর অবশ্য আমি কলকাতায় থাকছি না। আচ্ছা তুমি প্রজেক্টের কাজে কোথায় যাচ্ছ বললে না কিন্তু মুন। ষষ্ঠীর দিন বেরোচ্ছি, প্রজেক্টের ফর্মালিটি পেপারগুলো এখনো অ্যারেঞ্জ করা হয়নি। কোথায় যাচ্ছ? একটা গ্রামে। ও একা? না, আমি তো হাজার চেষ্টা করেও একা হতে পারলাম না অর্চি। তুমি সব সময় থাকো আমার সঙ্গে, আর থাকবেও তাই। ও ধ্রুব যাচ্ছেন? অর্চি এর মধ্যেও একদিন অর্ঘ অঙ্কলের বাড়ি যেতে হবে, আমি ফোন করে নেব। পরশুদিন হয়তো আমি আসবো, এই কাজটা আমি ফেলে রাখতে চাই না। ওকে, তুমি একটু আগে থেকে আমায় জানিও। বাহা, এই কদিন হয়তো তোমার অর্চি বাবুকে একটু আমার সঙ্গে করে ওকে বলেছিলাই দিদি বলি, ওকে বলেছিলাই। দেখলে তো কেমন পাগল মেয়ে একটা, এই জন্য আমি বলি। আমি আসছি অর্চি। যাবে, আমি একটু তোমায় এগিয়ে দিই। থ্যাংকস, বাড়ির গাড়ি আছে, কোনো অসুবিধা হবে না, আমি এলাম। সবই ঠিক আছে, হয়তো তোমরা যেটা বলছো সেটাই ঠিক, কিন্তু তাও মানে এত কিছুর মধ্যে মনের মুখটা কেন এত বিষণ্ণ লাগলো সেটা আমি বুঝতে পারছি না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।